Hello everyone, Realme most popular series is Realme C series, especially in Bangladesh. And this series is the new phone released by Realme, which name is Realme C65. It is the Samsung's flagship phone, Galaxy S22 Air. So, if you have a budget, the flagship phone is the same. This is the special phone. কারণ লঞ্চের আগে আপনারা জানতে পারবেন এই ফোনের বেসিক কনফিগারেশন এক্সপেক্টেড প্রাইস এবং ফোনটা দেখতে কেমন আসেন প্রথমে ডিজাইন দিয়ে শুরু করি যেমনটা শুরুতে বলেছি দেখতে অনেকটা স্যামসাং এর ফ্ল্যাগশিপ ফোন গ্যালাক্সি S22 এর মতো এর ব্যাক প্যানেল এবং বডি ফ্রেমটা দুটাই প্লাস্টিকের তৈরি দুইটা কালার ভেন্টের সাথে পাওয়া যাবে এই স্মার্টফোন ব্ল্যাক এবং পার্পল ক্যামেরা মডিউলের মধ্যে নতুনত্ব থাকছে এবং ওয়েট হচ্ছে 185 গ্রাম আর সম্ভবত এই ফোনে থাকবে IP54 এর রেটিং Ports and buttons ব্যাপারে বললে উপরের দিকে কিছুই নেই বাম পাশে আছে সিম কার্ড ট্রে যেখানে দুটো সিমের পাশাপাশি একটি মেমরি কার্ড লাগাতে পারবেন নিচে 3.5 মিলিমিটার অডিও জ্যাক মাইক্রোফোন ইউএসবি টাইপ সি পোর্ট ও স্পিকার গ্রিল রয়েছে এবং ডান পাশে ভলিউম রাখার ও পাওয়ার বাটন আছে আর এই পাওয়ার বাটনে ফিঙ্গারপ্রিন্ট আনলকিং ছাড়াও ডাইনামিক বাটন হিসেবে কাজ করবে যেমন ফ্ল্যাশ লাইট ক্যামেরা মিউজিক ইত্যাদির মতো অ্যাপ্লিকেশনগুলি মিউট বা ওপেন করতে পারবেন যা Realme ফোনে এটাই প্রথম তো Realme C65 এর সামনের দিকে থাকছে 6.67 ইঞ্চ HD প্লাস IPS LCD প্যানেল এবং ডিসপ্লের রেজুলেশন হচ্ছে 720 বাই 1600 পিক্সেল সো অনেকের কাছে এই প্যানেলটা শার্প নাও লাগতে পারে আর বাজেট ফোনে এর থেকে ভালো প্যানেল আশা করাও ঠিক না তবে ভালো বিষয় হলো এতে 90000 রিফ্রেশ রেট থাকছে সো ফোনটা যখন ব্যবহার করবেন স্কলিং করবেন বা অ্যানিমেশনগুলো আসবে তখন কিন্তু এক ধরনের এক্সপিরিয়েন্স পাওয়া যাবে অন্যদিকে এই ডিসপ্লেটার পিক ব্রাইটনেস 625 নিটস এবং ইউটিউবে সর্বোচ্চ 4K রেজুলেশনে আপনি ভিডিও দেখতে পারবেন আর ডিসপ্লেতে কোনো পরিবর্তন থাকবে কিনা সে সম্পর্কে তেমন কিছুই জানা যায়নি ক্যামেরা সেগমেন্টে এই ফোনের রিয়ারে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ দেখে মনে হতে পারে এখানে তিনটি ক্যামেরা আছে যাই হোক মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেলের এবং একটি AI লেন্স আর ফ্রন্ট সেলফি ক্যামেরাটি হচ্ছে 8 মেগাপিক্সেলের ভিডিওগ্রাফির ক্ষেত্রে রিয়ার ক্যামেরাতে ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p 30fps এ এবং ফ্রন্ট ক্যামেরাতে ভিডিও রেকর্ড করতে পারবেন 720p 30fps এ তাছাড়া কোনো স্টেবিলাইজেশনের ফিচারটি এই ফোনে থাকছে না তো লঞ্চের পরে বলা যাবে এই ফোনের ক্যামেরা পারফরম্যান্স অ্যাকচুয়ালি কেমন পরিচয় হিসেবে এই ফোনে থাকছে মিডিয়াটেক হেলিও G85 যা বাজেট ফোনের জাতীয় চিপসেট সো এটাকে নিয়ে নতুন করে বলার তেমন কিছুই নেই এতে পাবজি লো টু মিডিয়াম সেটিংসে আপনি ইজিলি খেলতে পারবেন র্যাম থাকবে 8GB এবং 256GB এর ইন্টারনাল স্টোরেজ আর এই ফোন রান করবে লেটেস্ট অ্যান্ড্রয়েড 14 এর সাথে তো পারফরম্যান্স ডিসেন্ট বলা না গেলেও ব্যাটারি কিন্তু দুর্দান্ত পাবেন এতে 5000 mAh ব্যাটারি থাকছে এবং ভালো বিষয় হলো এই ফোনে থাকছে 45 ওয়াটের ফাস্ট চার্জার সো 45 ওয়াটের চার্জার দিয়ে অনায়াসে 1 ঘন্টায় 100% চার্জ করা যাবে তো Realme C65 প্রথমে ভিয়েতনামে লঞ্চ করা হবে এপ্রিলের 4 তারিখে এরপর ইন্দোনেশিয়া বাংলাদেশ মালয়েশিয়া ফিলিপাইন সহ বেশ কিছু কান্ট্রিতে লঞ্চ হবে এমনটাই জানা গেছে তার মানে বোঝা যাচ্ছে অফিশিয়ালি বাংলাদেশে আমরা পেতে যাচ্ছি Realme C65 তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও Realme C65 এর ব্যাপারে ফুল স্পেসিফিকেশন রিভিউ আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও উপকারী আসবে ভিডিওটা ভালো লাগলে প্লিজ হিট দা লাইক বাটন শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে তো আজকের মতো আমি মিথুন এখানেই তাহলে বিদায় নিচ্ছি দেখা হবে খুব তাড়াতাড়ি সেই বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ